হয়ে গেছে নবীর সাথে কি মুবাহানা সল একাম থেকে আমরা পালিয়ে যাই বা ওরা ওখান থেকে খ্রিস্টান নাকি হয়ে গেল ওরা পালিয়ে গেল তা আমি এই কথাটা কি জন্য আনলাম এখানে আমার নবীর আমার রাসূল বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি মাওলা ইরানি নবীর আহলে বাইত এই আহলে বাইতের মধ্যে প্রথম কে আর জন প্রথম কে আলী ইবনে আবি তালেব সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছোট কাল থেকে আমার নবীর কোলে লালিত পালিত হয়েছে কার কোলে এদেরকে নিয়ে আমি পারব না বাবা আমাকে হেল্প করতে হবে মাওলা আলী কার কোলে লালিত পালিত হয়েছে আর জোরে কেন মক্কা শরীফে ছিল দুর্ভিক্ষ ইমাম সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উমস এই কিতাবে লিখছেন মক্কা শরীফে ছিল দুর্ভিক্ষ আমার নবীর চাচা অর্থাৎ মাওলা আলী শাহের খোদার আব্বা আবু তালেবের বরের ছেলে সন্তান বেশি তা আমার রসুল নিজের চাচা আব্বাসকে বলছে চাচা আমার চাচা আবু তালেবের বরের ছেলে সন্তান বেশি মক্কা শহরে দুর্ভিক্ষ চলছে চলেন না আমরা আমাদের এই যে চাষ্টভাই যারা আছে এদেরকে আমরা বন্টন করে নিই ভাগ করে আমি একজন নেব আপনি একজন নেবেন বলে হ্যাঁ চলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তখন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীর চাচা আব্বাসকে নিয়ে আবু তালেবের ঘরে গেলেন যাবার পরে চাচা মক্কা শরীফে দুর্ভিক্ষ হচ্ছে আপনার ছেলে সন্তান বেশি তো এক ভাই আমাকে দেন আমি লালন পালন করব আরেকজন ভাই আমার চাচা আব্বাসকে দেন উনি লালন পালন করবে বলে এটা তো ভালো তো আমার নবীর বাগে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বাগে কে হযরতে আলী ছোট একেবারে আলী আমার নবীর বাগে আসছে কে হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাগে গেল জাফর ইবনে আবি তালেব কে জাফর ইবনে আবি তালেব তো এবার ভাগ করে নিলেন নবীর বাগে আসছে আলী তো আমি বুঝাতে চাচ্ছি উনি শৈশবকাল থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা লালিত পালিত হয়েছেন আমার নবীর কোলে এবং কাঁধে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ কোলে এবং আপনাদের কথা বলতে হলে অনেক দেরি হয়ে যাবে মক্কা যখন বিজয় হলো মক্কা বিজয়ের দিন আমার রসুল নিজের হাতে ফাওড়া নিয়ে আল্লাহর দরখানায় কাবার ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে আমার রসুল খানায় কাবা পরিষ্কার করলেন কিন্তু আবু জেহেল যে মূর্তি পূজা করত হুবল এই হুবল মূর্তি ছিল উপরে কথা বুঝতেছেন হুবল মূর্তি ছিল কোথায় উপরে আমার নবী কি করছেন জানেন আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আলী তুমি এদিকে আসো তুমি আমি নবীর কাঁধে উঠো আলী তুমি আমি নবীর কাঁধে উঠো আমার কাঁধে পা রেখে তোমার হাতে মূর্তিটা একটু ভাঙো আশ্চর্য হয়ে যাবেন এটা কেন করলেন এটা করার পিছনে কারণ আমার নবী এটা বুঝাতে চাচ্ছেন এ আলী শুনো আমার যদ্দে আমজদ ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর খানায় কাবা শুনো নির্মাণ করার সময় যখন খানায় কাবা ওয়াল যখন উপরে উঠল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়েছেন মকামে ইব্রাহিম আমার যদ্দে আমজদ ইব্রাহিম আলাইহিস সালাম মকাম ইব্রাহিমের উপর পা রেখে খানায় কাবার ওয়াল নির্মাণ করছেন যত ওয়াল উপরে যায় মকাম ইব্রাহিম এটা তত স্প্রিং এর মতো কথা বুঝতেছেন না বুঝে আপনারা আমি আজকে কাদেরকে নিয়ে ওয়াজ করতে জানি না যত খানায় কাবার উপর ওয়াল উপরে যায় তত মকাম ইব্রাহিম উপরের দিকে যায় ইব্রাহিম আলাইহিস সালাম
মকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে আল্লাহর দরখানায় কাবা পুনর্নির্মাণ করলেন আমার দয়াল নবী যখন মক্কা বিজয়ের দিন খানায় কাবা পরিষ্কার করতে গেলেন মূর্তিগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করতে গিয়ে হুবল মূর্তি উপরে ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল মকাম ইব্রাহিমের উপর পা রেখে খানায় কাবার ওয়াল নির্মাণ করছেন এই কথাটা যখন মনে পড়ল আমার নবী বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ইনি তু খলিলুল্লাহ আল্লাহ আমাকে বানিয়েছেন হাবিবুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে বানিয়েছেন খলিলুল্লাহ ইনি মকাম ইব্রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাখিদু মিন মকামি ইব্রাহিম মুসাল্লা এ মকাম ইব্রাহিম এটাকে এটা কি পাথর পড়ুন কালা সবাই মুহাম্মদ নিয়ে পড়ুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানে মিন ইয়াকুতিল জান্নাহ আমার দয়াল নবী বলেন রুকন নিচে দিকে আছে আল হাজারুল আসওয়াদ এই যে কালো পাথর এবং মকাম ইব্রাহিম এই দুটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর এই পাথরগুলো দুনিয়ার পাথর না এগুলো কোথাকার এগুলো জান্নাতের পাথর জান্নাতের দুটো ইয়াকুত পাথর তো আসলো কখন নাসাই শরীফের হাশিয়া এই হাদিসের টিকা দেখলে পাবেন আল্লাম ইবনে আসাকির লেখায় আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় উদের সঙ্গে দুটা পাথর আছে সুবহানাল্লাহ একটা মকাম ইব্রাহিম আর তাকে এগুলো নিয়ে আর তা হলো হাজারে আসওয়াদ আর তা কি এই দুটা জান্নাতের দুটো কি পাথর জান্নাতের দুটো ইয়াকুত পাথর এতটুকু বুঝছেন আমার নবী বলেন এই দুই পাথর যখন জমিনে আসলো ফাতামা সাল্লাহু নূরাহুমা এই দুই পাথরের মধ্যে নূর ছিল কথা বলছেন কেন এই দুই পাথরের মধ্যে কি ছিল নূর ছিল রব্বুল আলামিন মকাম ইব্রাহিম হাজার আসওয়াদের নূর জমিনে পাতানোর পর আল্লাহ দুটা পাথরের নূর জ্যোতিগুলো আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন এই পাথরের নূরগুলো আল্লাহ আসমানে তারপর নবী বলছেন আল্লাহ যদি কোনোদিন এই দুই পাথরের আলু নূরগুলো যদি আল্লাহ ওয়াপেস ফিরাইয়ে দেয় এই দুই নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে আমি এগুলো একটা পর একটা বলতে গেলে আপনারা রাস্তা হারিয়ে ফেলবেন এতটুকু আপনারা পারবেন না আমি কি বুঝাতে চাচ্ছিলাম ওই এটা জান্নাতি ইয়াকুত পাথর আরেকটা হাদিস পড়ুন কয়লা সবাই আমার সাথে আছেন তো কয়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানি মিন ইয়াকুতিল জান্নাহ আমার দয়াল নবী বলেন হাজার আসওয়াদ এবং মকাম ইব্রাহিম দুটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর উম্মত এই পাথর দুধের চেয়ে বেশি সাদা ছিল
এই পাথর দুটোটা কি এই দুটোটা পাথর দুধের চেয়ে বেশি সাদা তো ইয়া রাসূলুল্লাহ এই একটা পাথর নাম হয়ে গেছে কালো পাথর বলে আমার দয়ালুজন ফাসাবাদাতু খাতায়া বনি আদম এই পাথর আদম সন্তানের গুনাহ টানতে 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 জান্নাত ইয়াকুব জান্নাত ইয়াকুব পাথর কমপ্লিট কালো হয়ে গেছে এদের জাল আমি এখানে কি ওয়াজ করতে যাব আপনারা কি আমার দিকে আছেন না ওইদিকে মেহরবানি করে আপনারা আমার দিকে তাকান আমার বেশি কষ্ট হচ্ছে আজকে ওয়াজ করতে আপনাদেরকে নিয়ে আমি একটা এমন লাইনের মধ্যে আছি আপনারা এগুলো পারবেন না বাবা বলতে চাচ্ছিলাম মানুষের গুনাহ টানতে টানতে কি হয়ে গেল কি কোন পাথর জান্নাতি ইয়াকুত পাথর দুধের চেয়ে বেশি সাদা ছিল মানুষের গুনাহ টানতে টানতে কি হয়ে গেছে কালো হয়ে গেছে এখানে গিয়ে শেখ মুয়াক্কিক দেওয়ানবী প্রশ্ন করে দিলেন বলে কি বলে বুঝলাম এটা জান্নাতি পাথর দুমা দেওয়ার পরে এটা তো খালা দাগ যেটা আছে এটা তো না থাকার কথা কারণ নবী চুমা দিলে ওখানে কি আর গুনার কোনো দাগ থাকতে পারে কারণ ঈসা আলাইহিস সালাম কাল একটা মুজিজা দিয়েছেন কুষ্ঠ রোগীর গায়ে হাত তুলিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত তো আমার রসুল তো আগাগোড়া মুজিজা তো আমার নবী চুমা দিলে তাহলে তো কালো দাগটা তো থাকার কথা না নবী চুমা দেওয়ার পরেও এক কালো দাগ তো থাকলো কেন শেখ মুয়াক্কিক দেওয়ানবী উত্তর দিচ্ছেন এ বিশ্বের মুসলমান আমার দয়াল নবী এ পাথর নদীর চুমা দেওয়ার পরেও কালো চিহ্নটা থাকার মূল কারণ হলো বিশ্বের মুসলমানদেরকে আমার নবী তালিম দিচ্ছেন এই বিশ্বের মুসলমান জান্নাতি ইয়াকুত পাথর দুধের চেয়ে বেশি সাদা মানুষের গুনাহ টানতে টানতে যদি জান্নাতি ইয়াকুত পাথর এভাবে কালো হয়ে যায় এবার তোমরা বিচার করো তোমাদের অপরাধের কারণে তোমাদের কলবের কি অবস্থা হয়েছে আর বলবো না বলতে চাচ্ছিলাম আমার দয়াল নবী বলেন আমার যদ্দাম যদি ইব্রাহিম উনি তো মকাম ইব্রাহিমের উপর পা রেখে খানায় কাবার ওয়াল নির্মাণ করেছেন আমি তো খলিলুল্লাহ আমি তো হাবিবুল্লাহ ইব্রাহিম হচ্ছেন কে আল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম হচ্ছে আল্লাহ খলিল আমি হলাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু কিন্তু বন্ধুর পার্থক্য কি আল খলিলু আল খলিলু ফেলুহু রাদাউল্লাহ খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি আল্লাহকে রাজি করতে চায় খলিল বলা হয় সেই বন্ধু ফেলুহু রাদাউল্লাহ যার কাজ হল আল্লাহকে কি করা আরো জোরে আরো জোরে খলিল ওই বন্ধু যেই বন্ধু আল্লাহকে রাজি রাখতে চায় আর হাবিবুল্লাহ কোন বন্ধু আল হাবিবু ফেলুল্লাহ রাদাউহু হাবিব বলা হয় সেই বন্ধু যাকে রাজি রাখতে আল্লাহ নিজে যাকে রাজি রাখতে চায় কথা বুঝেন নাই আল খলিলু ফেলুহু রাদাউল্লাহ খলিল সেই বন্ধু
যেই বন্ধু সব সময় কাকে রাজি রাখতে চায় আর হাবিবুল্লাহ সেই বন্ধু যাকে আল্লাহ নিজে যাকে রাজি রাখতে চায় খোদা কি রাজা চাইতে হে দুআলম আল্লাহু আকবার আমার আল হযরত দেখা দিচ্ছেন খোদা কি রাজা চাইতে হে দুআলম খোদা চাহতা হে খোদা চাহতা হে রদাই মুহাম্মদ সমগ্র কায়নাত কাকে রাজি রাখতে চায় কথা বলছো না কেন আল্লাহকে কিন্তু আল্লাহ রাজি রাখতে চায় কাকে অনেক একটু বুঝতে কষ্ট হচ্ছে আল্লাহ বলেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আপনার রব আপনাকে এমন দান করবে আপনি রাজি হয়ে যাবেন আল্লাহ আপনাকে এমন দান করবে আপনি কি হয়ে যাবেন কি মানে আপনি যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ আল্লাহ দিতে থাকবে আমার রাসূল কি বলছেন জানেন আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার একজন আদনা দরাজার গুনাহ গুনাহের উম্মত জাহান্নামে থাকবে আমি ততক্ষণ রাজি হব না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপর কি হলো আমার রাসূল বলছেন যে আমার যদ্দাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার ওয়াল তখন উপর উঠলো মকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে ওয়াল নির্মাণ করছেন আমি তো হাবিবুল্লাহ আমি কোন কিছুর উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর খানায় কাবা পরিষ্কার করব না আমি এত কম পরিষ্কার করলাম আলী তুমি এখানে আসো আমি রাসূলের কাঁধের উপর উঠব আমি নবী আমি নবীর কাঁধের উপর পা দিয়ে তুমি খানায় কাবা পরিষ্কার করো আলী বলেন নবী গো আমি কিভাবে আরে আমি তুমি তোমাকে আমি কোলে কাঁধে লালন করছি না আমি কি তোমাকে কোলে কাঁধে লালন করছি পারবেন আপনি কোনদিন একটা মসজিদ পরিষ্কার করছেন আমি বড় পয়সাওয়ালা মানুষ আমি কিভাবে মসজিদ পরিষ্কার করবো আমরা মানুষ ওই ধরনের মানুষ আর কি হ্যাঁ কথা তো অনেক দূরে চলে গেল আমি আর কথা বাড়ালে ঠিক হবে না কষ্ট হবে আপনাদের আমি কি বলতে চাইছিলাম মাওলা আলী শের গুনাহ বলতে চাচ্ছিলাম আমার কথা একটু সরে যাচ্ছে আমি কি বলতে চাইছিলাম মনে আছে কি বলছিলাম মাওলা এ মাশাআল্লাহ হায়াত দরাস করো আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর যে চারজনকে বিশেষ ক্ষেত্রে আমার নবী আহলে বাইত বলছেন এ তন্মধ্যে একজনকে আর যে বলেন না আলী আমার এবার আমার মূল বক্তব্যে আসি আমার ভাইয়েরা আমার রসুল দুনিয়ায় ছিলেন মুসলমানের রাজধানী মদিনাতুল মুনাফারা আমার নবীর ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমি খলিফাতুর রসুল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার খেলাফতের যুগে মদিনাতুল মুনাফারা মুসলমানের মার্কাজ মুসলমানের রাজধানী সিদ্দিক আকবর সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলবেন রাদিয়াল্লাহু এটা জোরে বলবেন আমাদের দেশে একদল শিয়া আছে সিদ্দিক আকবরকে মানতে চায় না ফারুক আজমকে মানতে চায় না সবাই বলেন সিদ্দিক আকবর সবাই বলেন জোরে রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর ওনার খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাফারায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হযরত সাইয়েদনা উমর ফারুক সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমের শাহাদাতের পরে
মুসলিম বিশ্বের খলিফা হলেন কে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এগুলো আকীদা আগে বুঝতে হবে এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মুসলিম বিশ্বের খলিফা মাওলানা আলী শের খোদা মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আসুন মূল বক্তব্যে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন মাওলানা আলী শের খোদা খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা থেকে কেনেস পার করে নিয়ে গিয়েছেন বাগদাদে কথা বুঝতেছেন মাওলানা আলী শের খোদার খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনা শরীফ থেকে কোথায় নিয়ে গেলেন ওই যুগে হাজার হাজার সাহাবা বাগদাদে গিয়েছিলেন তদমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সাহাবা কোথায় গিয়েছিলেন বাগদাদে যার কারণে বাগদাদ হয়ে উঠল শরীয়ত তরিকত হাকিকত মারফতের প্রাণকেন্দ্র